মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বিবর্স আপনাদের সামনে 2023 সালে নতুন আপডেট ভার্সন আমরা রাইস মিল গাড়ি কিন্তু নিয়ে চলে এসেছি বাজারে তো বিকে ইনোভেশন বাজারে এই প্রথম নতুন সাজে নতুন আঙ্গিকে যে গাড়িটি বাজারজাত করতেছে এবং মার্কেটে দিচ্ছে সেটি হচ্ছে ভ্রাম্যমান রাইস মিল 3-in-1 তো বিবর্স এই 3-in-1 গাড়ির সাথে কি কি ফ্যাসিলিটি আপনারা পাচ্ছেন কত হর্স পাওয়ার ডিজেল ইঞ্জিন ব্যবহার করা আছে এখানে এবং ডিজেল ইঞ্জিন ব্যতীত আপনি ইলেকট্রিসিটি মোটর দিয়ে ব্যবহার করতে পারবেন কিনা এই মেশিনের বর্তমান বাজার মূল্য কত কোন মেশিনের কি কাজ এই ভিডিওতে কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বিবর্স দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইতিপূর্বে আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এখনও আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরও বিস্তারিত জানার জন্য bknovationbd.com ওয়েবসাইট ভিজিট করবেন তাহলে আমাদের বিভিন্ন প্রকার মেশিনারিজ আপনারা দেখতে পারবেন এবং মেশিনারি সম্পর্কে বুঝতে পারবেন তো বিবর্স কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক 23 সালের মডেল আপনারা কি পার্থক্য দেখতে পাচ্ছেন 22 সাল প্লাস 23 সালের ভিতরে মডেলে কি পার্থক্য দেখতে পাচ্ছেন প্রথমে আমি আপনাদেরকে সামথিং একটা জিনিস দেখিয়ে দেব ইতিপূর্বে আমরা দিচ্ছি সমান টায়ার এখন দিচ্ছি কাঁকড়া টায়ার এখন যে টায়ারটি দিচ্ছি এই টায়ারটি হচ্ছে কাঁকড়া টায়ার এই কাঁকড়া টায়ার বলতে কি বোঝায় 612 টিলারের সামনের চাকার যে টায়ার সেটা কিন্তু দেওয়া হচ্ছে এই টায়ারটা সম্পূর্ণ নতুন আপনারা টায়ার দেখে বুঝতে পারছেন এই টায়ার কিন্তু দুই পাশে দুইটা দেওয়া আছে সম্পূর্ণরূপে নতুন এই রিং কিন্তু আপনার আগে ছিল এক ধরনের রিং এখন দিচ্ছি আরেক ধরনের রিং তো আপডেট করা হয়েছে এই জায়গায় প্লাস গাড়ির যে চলার ক্ষমতা সেটার জন্য অনেক সময় দেখা যেত ভাইব্রেশনে ঝাঁকি দিত আপনার চলতে যে সমস্যা দেখা দিত সেগুলো কিন্তু আর দেখা দিবে না তো বিবর্স আমরা কিন্তু সামনে টায়ার দিলাম ছোট 408 সাইজের টায়ার এখন কিন্তু দিচ্ছি 450 এই 450 গাড়ি ডেলিভারি নেওয়ার পূর্বেই কিন্তু ব্যাটারির ওয়ারেন্টি কার্ডটা আপনি অবশ্যই মনে করে নেবেন এবং পাশাপাশি যে তিনটা হলার দেখতে পাচ্ছেন এখানে এই যে দেওয়া আছে তো বিবর্স এখানে যে 10 ইঞ্চি গ্যারেন্টার মেশিনটা দেওয়া আছে এই মেশিনটার কাজ হচ্ছে হলুদ মরিচ মশলা ইত্যাদি জিনিস কিন্তু আপনি মারাই করতে পারবেন এই মেশিনটা দিয়ে একই ডিজেল ইঞ্জিন দিয়ে তো পাশাপাশি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে চাউল গুঁড়া করার একটি মেশিন পিঠাপুলি তৈরি করার জন্য যে আমরা যে পিঠাপুলি তৈরি করার জন্য যে চাউল পাউডার করি চাউলের গুঁড়া করি সেটা কিন্তু এই মেশিন দিয়ে করতে পারবেন পাশাপাশি যে দেওয়া আছে তিন জালির যে রাইস মিল এই রাইস মিলটি কিন্তু অনেক শক্তপোক্ত এবং মজবুত আমি যদি আপনাদেরকে ওই পাশে যে ভালো করে দেখাই তো বিবর্স এখানে যে রাইস মিলটি দেওয়া আছে সেই রাইস মিলটি কিন্তু 2.5 ইঞ্চি শ্যাপ দেওয়া আছে এবং 12 ইঞ্চি পুলি দেওয়া আছে অনেকেই কিন্তু আপনার এই রাইস মিল চালাতে যায় আরপিএম বেশি হয়ে যাওয়ার কারণে বুঝতে পারে না চাউল কন্ট্রোল করতে পারে না সেই জন্য কিন্তু আমরা আপডেট করে 10 ইঞ্চির জায়গায় 12 ইঞ্চি পুলি দিয়ে দিচ্ছি আপনি যেন স্বাচ্ছন্দ্যে মেশিন চালাতে পারেন এবং এই মেশিনটি অ্যাডজাস্টিং করার জন্য বেল টাইট করার জন্য কিন্তু আমরা এখানে ফাংশন দিয়ে দিচ্ছি দুই পাশে দুইটা নাট দিয়ে রাইস মিলের যে বেলগুলো এগুলো কিন্তু আপনি ইজিলি আপনি টাইট করে নিতে পারবেন মেজারমেন্ট করে নিতে পারবেন তো বিবর্স মনে রাখবেন এটি কিন্তু T35 সেলফ ইঞ্জিন দিয়ে সেট আপ করা আছে এই ভিডিওটাই কিন্তু আপনাদের এই মেশিনটি যেটা দেখলেন এতক্ষণ ধরে সেই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে যদি কিনা এই সেট আপ এই অবস্থায় নেন 2,40,000 টাকায় আপনারা নিতে পারবেন অর্ডার বাই ডেলিভারি অর্ডার দেওয়ার পরে কিন্তু আপনি ডেলিভারি পাচ্ছেন তো মনে রাখবেন আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই বর্তমান বাজার মূল্য কত ইতিপূর্বে দেখছেন দাম কম এখন কেন বেশি তো এই যে আমরা আপডেট করছি জিনিসগুলো নতুন দিচ্ছি এর আগে সেকেন্ড হ্যান্ড টায়ার দিতাম বর্তমানে কিন্তু নতুন টায়ার দিচ্ছি এবং ইতিপূর্বে যে গাড়িটা দেখছেন সেই গাড়ির তুলনায় এই গাড়িগুলো অনেকটাই আপডেট এবং বর্তমান বাজারে লোহার দাম বেশি ইঞ্জিনের দাম বেশি ব্যাটারির দাম বেশি টায়ারের দাম বেশি যার কারণে এই গাড়ির দামও কিন্তু বাড়তি তো আপনি যখন মেশিন ক্রয় করবেন তখন আপনি কমেন্ট করবেন বা ফোন করে জেনে নেবেন বর্তমান বাজার মূল্য কত তো এখন 1 ফেব্রুয়ারি 2023 তো এই ফেব্রুয়ারির প্রথম দিন কিন্তু এই মেশিনটি আমরা ডেলিভারি দিচ্ছি সুনামগঞ্জ জেলায় তো এই মেশিনটি কিন্তু বর্তমান বাজার মূল্য হচ্ছে 2,40,000 টাকা তো আপনি যখন ক্রয় করবেন তখন দেখে নেবেন কতদিন করে আগের ভিডিও দেখে আপনি কল করছেন তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন সুস্থই স্বাস্থ্য স্বাস্থ্যই সম্পদ আল্লাহ হাফেজ